দারুণ খেলা হচ্ছে, কেউ কিন্তু মিস করছে না। না বাবু সোনাদারা কাল আছে, না আসেনি 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 রাহুল, বাবু সোনাদারা কাল আছে। আবার শট ছিল এখানে, বল আছে, মহব্বত, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সানামাজ না দাদা, নেই তেজিবুল্লার টিম নেই, ধন্যবাদ। আসিমপুরে প্রথম দিনে না দ্বিতীয় দিনে আছে দাদা সাইন দা, আমি ওখানে আসবো। প্রথম দিনে আছে 5 তারিখে না 6 তারিখে, কোয়ার্টার খেলবে, এর আগের খেলায় জয়ী হয়েছে। ভালো আছে দাদা, শট ছিল ওখানে, বল মাঠের বাইরে, গোলকিপার রুহুল আমিন বল বসাচ্ছেন এবং পাস করেছে আজহারকে। গোলকিপার রুহুল আমিন আতিল শট, আবারও সেভ, দারুণ সেভ করেছে কিন্তু গোলকিপার মিরাজ। গোল 0-0, না রেজিবুলদার টিম নেই, হাওড়া মেদিনীপুরের কোনো দল নেই দাদা, 24-এ দক্ষিণ 24 পরগনা সফর দল নিশ্চয় করবে, একটু একটু সময় দিন করবো দাদা, একটু সময় দিন। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা ফলতা থানার গোবিন্দপুরে, আমি দাদা ব্যস্ত হয়ে গেছিলাম তাই আমি কল করবো, আমি তোমাকে কল করবো, ঠিক আছে আমি তোমাকে কল করবো, কিন্তু ব্যস্ত হয়ে পড়েছি তো তাই দিনের বেলা ঘুমিয়ে থাকি তাই সমস্যা হয়ে গেছে। আমার মনে আছে মনে আছে, বুবাই নেই, বুবাই বুবাইয়ের চোখে একটু প্রবলেম আছে। রুহুল আমিন শট, আবারও সেভ, শটটি কানেক্ট করতে পারেন রুহুল আমিন। খেলাটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা মগরাহাট থানার যুগ দিয়া পিয়াদাপাড়া গ্রামে, না 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 নাম ভুলে গেছি, একদম একদম ভুল বুঝছেন, বিশ্বাস করুন আমি সকলের মেসেজ বলছি, যাদের মিস হয়ে যাচ্ছে তাদের তারা আর একবার করে করবেন, আমি নিশ্চয়ই রিপ্লাই করছি সকলের। এবারে মাঝে আমাদের কমেন্ট্রি খেলাও দেখে কমেন্ট্রিও তো করতে হচ্ছে, তাই হয়তো সেই সময়টা মিস হয়ে যাচ্ছে। খেলোয়াড় পরিবর্তন, ক্যাপ্টেন আকিল মাঠের বাইরে, ফয়েজ খান, আমি চেষ্টা করব, চেষ্টা করব আমি আসার, মাঠে মাঠে না মাসুদ, মাঠের বাইরে আকিল। সাইন্দা খেলবে 5 তারিখে, খেলতে দেখা যাবে হাসেমপুর। এই খেলার স্কোর ইউসুফ আলী, ধন্যবাদ হলদিয়া থেকে। হ্যাঁ ভালো আছি ভালো আছি, আচ্ছা করো নিশ্চয়ই করবো। স্কোর 0, খেলা এত জমে গেছে, দারুণ জমে গেছে। আজহার রিপন, ফাউল, কাল আমি দুটো টিম কনফার্ম করতে পেরেছি, আছে নাসির নাসির ব্রিগেড এবং আর একটি আছে মাসুম। হ্যাঁ কাল খেলা আছে, এই খেলার স্কোর কিন্তু 0-0, এখনও কোনো দিকে গোল হয়নি। ঠিক আছে ফয়েজ খান, চেষ্টা করবো আসার।
না সাইনদা এখানে তো নেই, সাইনদা বাড়িতে আছে। উনি কি করে মাঠে নামবে? আলামদা আছে, প্রথম কোয়ার্টারে দেখা যাবে। সম্ভবত রাকিব মুর্তজাদের সঙ্গে হবে কালাম ব্রিগেডের, যদি 1-3 হয়। কমিটির কি সিদ্ধান্ত হয় দেখা যাক। স্কোর কিন্তু এখনো 0-0 ছিল, সামান্য উপর থেকে বলটা বার হয়ে গেল। কালামদা আছে, কালামদা আছে। এরপর না, ড্যানিরা নেই, ড্যানিরা নেই। স্কোর 0-0, দারুণ লড়াই চলছে। দেখা যাক রিপনদা শেষ মুহূর্তে গোলপুরের দলকে জেতাতে পারে কি। শট, গোল হয়নি, কোনো দিকে গোল হয়নি। আচ্ছা আচ্ছা আছে, এর পরে দেখতে পাবেন। ছোট কালামের পায়ে বল, ছোট কালাম মিস পাস, রিপন এবং গোল। গোল বলছিলাম এখনই, রিপনদার গোল করতে পারবে কি? গোল 1-0, রিপনদা দারুণ গোল করে দিল। কিন্তু এখান থেকে এক গোল আগে গেল কালাম আকিল ব্রিগেড, আবারও সুযোগ আছে গোলকিপার, ওখানে হ্যান্ডবল উঠে এসে। নাম্বারে কালকে আপনি হোয়াটসঅ্যাপ করবেন বা কল করবেন, ওকে দাদা? এক গোল আগিয়ে গেল কিন্তু নীল জার্সি আখিল ব্রিগেড রিপনদার করা গোলে। ভাবছো দাদা কাল খেলবে? আবারও রিপনদা, দারুণ শট এবং গোল, আবারও গোল, আবারও গোল। এতক্ষণ গোল হয়নি, সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যে 2 গোল, 2-0 গোল আগিয়ে গেল আখিল ব্রিগেড নীল জার্সি। আকিলদের গোল কি আছে? রুহুল আমিন, খেলোয়াড় পরিবর্তন চলছে। সুমন চাউল আরত না, বাবুদা নেই, সাদাম ক্রিকেটে খেলা নেই। ক্যাশ আছে 50,000 এবং 30,000, চলছে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ। 2 গোলে আগিয়ে নীল জার্সি কালাম আখিল ব্রিগেড। সকলের কাছে অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আবরার ইন্ডিয়ান্স সাবস্ক্রাইব করে নেবেন। দুই শূন্য গোল লাগিয়ে নীল জার্সি আখিল ব্রিগেড। রিপনদা দুটো দারুণ গোল করেছে, ক্যাশ আছে 50,000 এবং 30,000। কাউন্টার অ্যাটাক ছিল কিন্তু বল মাঠের বাইরে। হ্যাঁ, ওনাদের মাঠেও আসবে রিপনদা, ওখানে মাসুদ টাচ দিয়েছিল মাঠের বাইরে বল। ড্যানি দ্বারা নেই দাদা, ড্যানি দ্বারা নেই। 2-0 স্কোর, 2-0 নীল জার্সি, 2 সাদা জার্সি। দারুণ কম্পিটিশন দিয়েছে সাদা জার্সি। চাউল সেন্টার, মাসুদ ওখানে বাড়িয়েছিল কিন্তু ওখানে রিপনদা গিয়ে পৌঁছায়নি। সুযোগ আছে না, মাঠের বাইরে দারুণ সুযোগ করে নিয়েছিল কিন্তু বল জালে জড়াতে পারলো না রেফারির। অ্যাডেড টাইম 1 মিনিট সেট, বাসি। হ্যাঁ, এটা যুগ দিয়া, নগরহাট থানার যুগ দিয়া। দারুণ শট মাসুদের বাইরে, গোল দুটো, রিপনদারই দুটো গোল, 2-0। দুটোই রিপনদা করেছে, দুটোই গোল রিপনদা করেছে। আর হয়তো 40 সেকেন্ডের খেলা বাকি, 2 গোলে পিছিয়ে সাদা জার্সি। না 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 না, ওনার নাম মানুয়ার না, আলামদারা জয়ী হয়েছে। দারুণ শট, আবারও সেভ গোলকি, গোলকিপার দারুণ খেলেছে, গোলকিপার মিরাজ দারুণ খেলেছে। এবং সাথে সাথে
খেলোয়াড়ম্যান অফ দ্য ম্যাচ আসিস যেহেতু পাওয়ারফুল প্লেয়ার রিপোর্ট এবং 100 টাকা পুরস্কার পাবে রিপোর্ট দুটোই সঙ্গী কোন পাবে এই খেলার না কালামদার আছে না কালামদার আছে চলো পুরস্কারটা দাও এই পুরস্কারটা দাতা ইভানা বর্তমান ধন্যবাদ ম্যাচ